Audio Jungle. Audio Jungle. Hello viewers, I'm Shibu from BD Vlog Official. So today I'm going to Omore Boi Mela 2022. তো আজকে আমরা এখানে আসছি বই মেলা দেখতে, তো দেখতে থাকুন আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন আমরা দেখি বই মেলায়। আচ্ছা, এটা কেমন বিক্রি হচ্ছে আপনার কি? হ্যাঁ, মোটামুটি ভালো পাঠক আছেন। তো এখানে লেখকরা আছেন, তাদের বই দেখাশোনা করার জন্য তাদের বই কেমন চলছে, পাঠক কেমন চাইছেন, তো সেই অনুসারে তারাও এখানে আছেন। তো যতই দুপুর থেকে বিকেল গড়িয়ে আসতে লাগলো আর ততই মানুষের সমাগম হতে লাগলো। ছাত্র, শিক্ষক, বিভিন্ন ধরনের পেশার মানুষ, বিভিন্ন দর্শনার্থীরা এই বই মেলায় আসে এবং বই কিনতে আসে, বই দেখতে আসে, মানুষের সমাগম দেখতে আসে। তো অনেক মানুষ এখানে সমাগম হচ্ছে। যতই সন্ধ্যা হবে ততই আরও বেশি মানুষ হবে। হ্যাঁ, তো এখানে খুব সুন্দর একটা জায়গা, সেটা হচ্ছে বাংলা একাডেমি বিপরীত পাশে, এবং বাংলা একাডেমিতেও আছে। বাংলা একাডেমিতেও আমরা যাব। তো এখন আমরা এগুলো এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন নাম করা প্রকাশনীগুলো খুবই সুন্দর ডিজাইন করেছে। পাঞ্জেরি প্রকাশন, বিভিন্ন জিনিয়াস পাবলিকেশন, অন্য প্রকাশ, জ্ঞানকোষ প্রকাশনী। তো এই যে প্রকাশনীগুলো খুব সুন্দর করে তারা ডিজাইন করে রেখেছে। আর তাদের ভিতরে যেই বিক্রেতারা, তারা অনেক বেশি সুন্দর করে বুঝেই। তো আপনারা দেখতে থাকুন বিভিন্ন লাইব্রেরিগুলো, স্টলগুলো আমরা শেষ পর্যন্ত দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। আরেকটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে থাকুন। তো অনেকগুলো স্টল আমরা অলরেডি ঘুরে ফেলেছি, তারপরও আমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো, তো আপনারা দেখতে থাকুন। তারপরে আছে এখানে শোভা প্রকাশ, তারপরে বাদল পাবলিকেশন, তো এইভাবে আমরা ছায়া প্রকাশ, এভাবে আমরা অনেকগুলো প্রকাশনা করে, তো আরও রয়েছে প্রায় হাজারের উপরে স্টল রয়েছে বাংলা একাডেমি সহ। তো আমরা আস্তে আস্তে এইগুলো দেখে ফেলবো, আপনারা দেখে থাকুন গণপ্রকাশন। আর এখানে সুন্দর একটা বসার প্লেস আছে, এখানে তারা বসে, যারা ঘুরতে আসে সবাই এখানে ঘুরতে আসে, দেখতে আসে, বই সবাই কেনার জন্য আসে। তো এখানে সুন্দর সুন্দর উপস্থাপন করা হয়, যারা বই বিক্রি করে তারা ভালোভাবে উপস্থাপন করে যেন তারা কিনতে আগ্রহী হয়, এবং বই সম্বন্ধে তাদেরকে ভালোভাবে ধারণা দেওয়া হয়, কি বই কি আছে, কোনটা তাদের জন্য ভালো হবে সেই পরামর্শ তারা দিয়ে। ওকে, তো এখন আমরা চলে যাব হচ্ছে বাংলা একাডেমি, এটা শেষ করে আমরা বাংলা একাডেমি চলে যাব। আচ্ছা, বাংলা একাডেমি একটা জিনিস বলে রাখি যে বাংলা একাডেমির ভিতরে সরকারি যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানের যে লাইব্রেরিগুলা, তাদের লাইব্রেরি এখানে বসেছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শুভেচ্ছা ব্যক্ত করেছে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ। উদ্বোধন শেষে 1971 সালের 21শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণের তথ্যচিত্র প্রদর্শিত হবে। এই অনুষ্ঠানে মেলা আগত সুখী এবং বাংলা একাডেমির কর্মকর্তা কর্মচারীদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সংগঠন, সরকারি প্রতিষ্ঠান, মন্ত্রণালয় বা বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন তাদের নিজ নিজ স্টল নিয়ে তারা এই বাংলা একাডেমিতে সমাগম হয়েছে, তো এবং কি বাংলাদেশ ইসকন স্টল সেখানে রয়েছে 701 নম্বর স্টল। তো এভাবে দেখা যায় অনেকগুলা প্রায় হাজার স্টল এখানে রয়েছে। তো আজকে এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।